আপনি কি আপনার মোবাইলের যে অ্যান্ড্রয়েড ভার্সন সেট ইউজ করছেন, আপনার মোবাইলের যদি র্যাম কম হয়ে থাকে, আপনার মোবাইলের যদি ইন্টারনাল শর্টেজ কম হয়ে থাকে, তাহলে আপনি বিভিন্ন ধরনের সফটওয়্যার আপনি ইনস্টল করতে পারছেন না, অথবা আপনি বিভিন্ন ধরনের অ্যাপস আপনার মোবাইলে ইউজ করতে পারছেন না। তার কারণ আপনার ইন্টারনাল শর্টেজ অনেক কম মোবাইলের এবং আপনার র্যাম অনেক কম। তাতে আপনি কী হচ্ছেন যে বিভিন্ন ধরনের অ্যাপসগুলো আপনি ব্যবহার করতে পারছেন না, হয়তো আপনাকে যদি আপনি ফেসবুক ইউজ করছেন তাহলে আপনাকে হোয়াটসঅ্যাপটা ডিলিট করতে আনইনস্টলেশন করতে হচ্ছে, অথবা আপনি হোয়াটসঅ্যাপ ইনস্টল করছেন আপনাকে ফেসবুক আনইনস্টলেশন করতে হচ্ছে। তো এই ধরনের আপনি মাঝখানে অনেক প্রবলেমের মধ্যে আছেন, হয়তো ভাবছেন যে আমাকে একটা দামি হ্যান্ডসেট কিনতে হবে কারণ আমার ওই মোবাইলের র্যাম অনেক কম। তো আজকে সেটা নিয়ে সলিউশন যে আপনি আপনার মোবাইলের র্যাম কম, তবু আপনি সেই মোবাইলে অনেক অ্যাপস আপনি ব্যবহার করতে পারবেন শুধুমাত্র একটা মাত্র ব্রাউজারের মাধ্যমে। তো যদি আপনি এটাকে শিখতে চান এবং জানতে চান আপনি অনেক ধরনের অ্যাপস আপনার মোবাইলে ব্যবহার করতে চান, তাহলে আজকের জন্য ভিডিওটা অবশ্যই আপনার। তাই ভিডিওটাকে স্কিপ করবেন না, পুরো ভিডিওটাকে দেখুন এবং আপনি এর ডিটেলস আপনি এই সমাধান থেকে মুক্তি পান। আপনার যে প্রবলেম মোবাইলে আপনি অ্যাপস ইনস্টল করতে পারছেন না, আপনি অনেক অ্যাপসের আনন্দ উপভোগ করতে পারছেন না, তো তার জন্যে আজকে আপনার ভিডিও। তো দেখুন, সর্বপ্রথম আমি বলবো যে যেমন আপনাদের মোবাইলে হয়তো কারো র্যাম রয়েছে 2 GB, কারো হয়তো পুরোনো দিনের মোবাইলগুলো 512 MB র্যাম রয়েছে, তারা কী করতে পারছে না, ইনস্টলেশন করতে পারছে না। কোনো যেমন একটা হোয়াটসঅ্যাপ আপনি যদি ইনস্টল করতে চান তাহলে সেখানে আপনার 500 MB লাগে যায়, 500 MB লেগে যায়। অথবা আপনার একটা ফেসবুক যে ভার্জনটা রয়েছে সেখানে আপনার 100-150-250 MB লেগে যায়। তো আপনার যদি মনে করেন আপনার 512 MB আপনার র্যাম হয়ে থাকে মোবাইলে বা ইন্টারনেট শর্টেজ হয়ে থাকে, তাহলে আপনি সেটাকে ইউজ করতে পারবেন না। তার জন্যই আমি আপনাকে কিছু ট্রিক্স দিচ্ছি এবং কিছু সফটওয়্যার সম্বন্ধে বলছি। দেখুন এই সফটওয়্যার সম্বন্ধে, তো আমি হচ্ছি রাকেশ আর আপনারা দেখছেন আমার চ্যানেল বাংলা ট্রিক্স। তো চলুন এই চ্যানেলের সাথে অবশ্যই সাথে থাকুন এবং আমার দেওয়া তথ্যগুলো যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওর দেখার শেষে আপনার প্লিজ সাবস্ক্রাইব যে বাটনটা রয়েছে লাল ধরনের সেটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে দেবেন একটা ঘন্টা রয়েছে সেটাকে অবশ্যই বাজিয়ে দিয়ে যাবেন। কারণ আমি যে যখনই এই ধরনের ভিডিও আপলোডিং করবো তখন আপনারা সাথে সাথে জন্য পেয়ে যান এবং আপনারা এই ধরনের অনেক কিছু মোবাইল ট্রিক্স কম্পিউটার ট্রিক্স শিখতে পারেন। তো চলুন আজকে ভিডিওটাকে শুরু করি। আর আপনার অ্যান্ড্রয়েড সেটে আপনি কোন ধরনের অ্যাপসটাকে ইনস্টল করবেন, তো আমি আপনাকে বলে রাখি আপনি এই অ্যাপসটিকে মোবাইলে প্লে স্টোরে পাবেন না, আপনাকে সোজাসুজি এটাকে ব্রাউজারে গিয়ে আপনাকে পেতে হবে, ডাউনলোড করতে হবে। তো আমি তবু আপনাদের জন্য আমার ডিসক্রিপশন বক্সে এই সফটওয়্যারের যে লিঙ্কসটা রয়েছে সেটা আমি আপনাদের জন্য প্রোভাইড করে দেবো এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, আপনারা সেখান থেকে গিয়েও ডাউনলোড করতে পারবেন। তো আমি আপনাদের লাইভ দেখাচ্ছি। দেখুন আমার হাতে একটা হ্যান্ডসেট রয়েছে, হ্যান্ডসেটটা আপনাকে পুরোপুরি আমি ইনস্টলেশন করে রেখেছি, আমি ইউজ করিনি কারণ আমার মোবাইলে 4 GB র্যাম রয়েছে এবং 64 GB ইন্টারনাল মেমোরি রয়েছে। তো আমি আপনাদের জন্য দেখাচ্ছি, দেখুন আমার স্ক্রিন মোবাইল স্ক্রিনটা আমি আপনাদের সামনে দূরে ধরছি, দেখুন আপনারা আপনার মোবাইল স্ক্রিনে দেখুন, আমার দিকে না থাকি আপনার মোবাইল স্ক্রিনটাকে দেখুন। তো দেখুন আমি আপনার মোবাইল স্ক্রিনটাকে আমি আপনাদের সামনে শো করছি। দেখুন আপনারা এটাকে প্লে স্টোরে পাবেন না, আপনাকে সোজাসুজি এটাকে ব্রাউজার থেকেই ডাউনলোড করতে হবে। তো আমার কাছে অলরেডি ডাউনলোড রয়েছে এবং ইনস্টলেশনও রয়েছে। তো আমি দেখুন এখানে অ্যাপ দেখতে পাচ্ছি একটা হারমিট অ্যাপস রয়েছে, ঠিক আছে। আপনারা এ ধরনের অ্যাপসটা হবে আপনি সেটাকে ইনস্টলেশন করে নেবেন। দেখুন আমি এই হারমিট অ্যাপসটাকে ক্লিক করছি, ক্লিক করার সাথে সাথে এ ধরনের একটা ইন্টারফেস খুলে আসবে আপনাদের হোম পেজে। তো দেখুন আপনি এখান থেকে আপনার ফেসবুক হোয়াটসঅ্যাপ কিছু আপনাকে ইনস্টলেশন করতে হবে না। আপনি যদি মনে করেন যে আমাকে এখানে ফেসবুক ইউজ করতে হবে, হোয়াটসঅ্যাপ ইউজ করতে হবে, তো আপনি দেখুন এই যে অপশন রয়েছে এখানে, দেখুন পপুলার বলে রয়েছে যেমন ফেসবুকটা আমি করে রেখেছি। তো আপনার এখানে সোশ্যাল যেমন রয়েছে আপনি সোশ্যালে যাবেন, অথবা এখানে যদি কোনো কিছু না পান তাহলে আপনি কী করবেন, এখানে অ্যাড, এখানে যে অ্যাড বাটনটা রয়েছে প্লাস বাটনটা আপনি সেখানে গিয়ে, দেখুন এখানে রেডিমেড লাইটস অ্যাপ, দেখুন আপনার এখানে বিভিন্ন ধরনের অ্যাপসগুলো চলে এসেছে। আপনি কিন্তু আপনাকে বলে রাখি আপনি কিন্তু এই অ্যাপসগুলোকে ডাউনলোডেড করছেন না, সব থেকে বড় ব্যাপার আপনি বিনা ডাউনলোড করেই আপনি ইউজ করতে পারছেন। আপনি এটাকে ডাউনলোড করছেন না শুধুমাত্র এটাকে আপনি ইউজ করে, মানে এই একটা মাত্র 2 MB সফটওয়্যারটাকে ইনস্টল করে আপনি বিভিন্ন ধরনের যত সফটওয়্যার সোশ্যাল মিডিয়া রয়েছে আপনি সবগুলোকে ইউজ করতে পারবেন, সব থেকে বড় মজার কথা।
তো দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছেন ফেসবুক রয়েছে, গুগল রয়েছে, গুগল পেজেটা ইউজ করি আমরা, গুগল মেসেঞ্জার রয়েছে, দেখুন টুইটার, বিএসিসি নিউজ, ইনস্টাগ্রাম, নিউ ইয়র্ক টাইমস, আপনি বিভিন্ন ধরনের সফটওয়্যারসগুলো ইজিলি ইউজ করতে পারেন। যেমন অনেকে ইউজ করে ফেসবুক ছাড়া ফেসবুক লাইট, দেখুন ফেসবুক লাইটও পেয়ে যাবেন, অ্যান্ড্রয়েড মেসেজ আপনি বিভিন্ন ধরনের পেয়ে যাবেন। ঠিক আছে, এখানে আপনার সোশ্যাল মিডিয়া যতগুলো অ্যাপস রয়েছে সবগুলোই পাবেন। আমি আপনাকে যখন স্ক্রল ডাউন করে দেখাচ্ছি, অ্যান্ড্রয়েড সেন্ট্রাল মানে আপনি এ টু জেড সোশ্যাল মিডিয়ার যে প্রত্যেকটা সফটওয়্যার রয়েছে সেগুলো আপনি ইজিলি পাবেন এর মধ্যে। হ্যাঁ, তো আপনাদের বলবো প্লিজ, আপনারা যদি আপনার মোবাইলটাকে ক্লিয়ার রাখতে চান, হ্যাং না করতে চান, হিট না করতে চান, তো প্লিজ এই সফটওয়্যারটাকে ইনস্টল করুন। আমিও ইউজ করছি, আপনারাও ইউজ করুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। এবং আপনার যে মোবাইল র্যাম রয়েছে সেটাও অনেক প্রেশার পড়বে না, আপনার ক্লিয়ার থাকবে। এবং আপনার যে ইন্টারনেট শর্টেজ, মানে মাঝে মধ্যে আমরা দেখি যে ইন্টারনেট শর্টেজ আপনার ফুল, সেখানে কী করতে হচ্ছে, আমাকে ইন্টারনেট যে ফোন মেমোরি হচ্ছে সেগুলো আমাকে ফোনের যে ফটো বগেরা অনেক কিছু মেসেজ থাকে সেগুলো আমাদের ডিলিট করতে হয়। তো আপনি এই সফটওয়্যারটাকে ইনস্টল করে ইজিলি আপনি আপনার যে ফোনে আপনার সংস, ফটো, ভিডিওস আপনি স্টক করতে পারবেন। তো চলুন, যদি ভিডিওটাকে ভালো লাগে আপনাদের তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর কমেন্ট সেকশন খোলা আছে অবশ্যই একটা কমেন্ট করবেন, আর অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তাই অবশ্যই বাঙালি বাঙালি হয়ে বাংলায় দেখুন, বাংলাকে ভালোবাসুন আর বাংলাকে সাপোর্ট করুন। তো আজকের জন্য এতটুকুই, বন্দে মাতরম, ভারত মাতা কি।